হ্যালো, আজকে আমাদের সকলের ফিল্ম পর্ণমোচী রিলিজ করতে চলেছে। আমরা সবাই খুবই এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ এই সিনেমাটা অনেক কষ্ট করে কৌশিক কর বানিয়েছে। কৌশিক করের প্রথম সিনেমা এটা। যারা আমরা নাট্য জগতের মানুষ, যারা আমরা নাটক দেখে থাকি, তারা সবাই কৌশিক করের নাম আমরা শুনেছি। ওর অনেক স্বপ্ন, অনেক চেষ্টা, অনেক কষ্ট, সব কিছু মিলিয়ে মিশিয়ে সিনেমাটা তৈরি, এবং আমরা প্রত্যেকে খুব মন দিয়ে কাজ করেছি। সমস্ত হলের লিস্ট আমি চেষ্টা করব এই ভিডিওটার সঙ্গে আপলোড করতে। দয়া করে দেখবেন, আমি আশা করি আপনারা দেখলে আপনারা বুঝবেন এই সিনেমাটার এই সময় দাঁড়িয়ে একটা দরকার রয়েছে সমাজে। তাই বলবো পর্ণমোচী দেখুন, আপনাদের হলের কাছাকাছি হলেই রিলিজ করছে। পর্ণমোচী দেখলে আমাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি বলি দিই তো, আমি বলেছিলাম আমি চলে আসবো, এখানে কি হচ্ছে একটু দেখিয়ে দিই। যা, গানটাই থেমে গেল। ও গড, আই এম নট গোয়িং নাও, এভরিবডি অন দ্য ডান্স ফ্লোর। আমি যাচ্ছি না এক্ষুনি, এখানে আমার সবাই বন্ধুরা রয়েছে। সবাই রয়েছি আমরা, আর এখানে হ্যাপি ইন্টারন্যাশনাল উমেন্স ডে। যদিও আমার মনে হয় উমেন্স ডে সেলিব্রেট করার মতো কি আছে, মানে ইজ ইস রাইট? মানে আজকে আমরা যে মেয়েরা, আমরা যে মা বলো, বোন বলো, সন্তান বলো, সব সময় আমরা যে মেয়ে, সেটা তো কোথায় জন্মের পর থেকে আমরা জানি, এবং প্রত্যেক মুহূর্তে আমাদের এটা মনে থাকে আমরা মেয়ে। আমাদের শরীর, মন, আত্মা আমাদের মনে করিয়ে দেয় আমরা মেয়ে। তাই বোধহয় মাতৃত্বকে বা মেয়েলিপোনাকে আমরা প্রত্যেক দিন সেলিব্রেট করি। তাই একটা দিন আমি এটা বিশ্বাস করি না। আরও একটা জিনিস মনে হয়, যদি পুরুষরা আধার হয়, তাদের মাঝখানে স্ত্রী এবং নারী এবং শিশুদের রাখা হয়, নারী দিবস আছে, শিশু দিবস আছে, পুরুষদেরও দিবস হওয়া উচিত। এই এই ভাগগুলো কেন? আমরা কি খুব পিছিয়ে পড়া জীব? আমরা কি খুব আলাদা পুরুষদের থেকে? এখন তো মেয়েরা একই তালে লড়ছে। হ্যাঁ, হতে পারে পুরুষদের মতো শক্তিশালী হয়তো আমরা নই, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা ইমোশনাল। ইমোশন আছে বলে পৃথিবীর মধ্যে এখনও এত ভালোবাসা লুকিয়ে রয়েছে। আমি পুরুষ নারী আলাদা করতে চাই না। আসলে আমার মনে হয় সবটা একসাথে চললে জীবনে একটা ব্যালেন্স থাকে, সমাজে একটা ব্যালেন্স থাকে। তাই নারী দিবস যাদের জন্য সেলিব্রেশন করা, যাদের জন্য সেলিব্রেট করা, যাদের লড়ে নিজের জায়গা তৈরি করছে, তাদেরকে আমি স্যালিউট জানাই। আর বাকি যে সমস্ত নারীরা নারী দিবসের অর্থই জানে না, যারা দুবেলা ঠিক করে খাবারও পায় না এবং নির্যাতন থেকে আরম্ভ করে জীবনে পড়াশোনা কিছুই তারা পায়নি, তাদের জন্যে আমি একটাই কথা বলবো, যে পুরুষদের জন্যে বলবো, প্লিজ একটু যদি আপনারাও এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়ান, তাহলে বোধহয় এই নারী দিবসের কোনো একটা অর্থ থাকবে, সমাজে ভারসাম্য থাকবে। আর হ্যালো এভরিওয়ান, সকল বন্ধুকে ঈদ মুবারক। আমার বাংলাদেশের বন্ধু বান্ধব, ভারতবর্ষের সমস্ত বন্ধু বান্ধব, আমার সমস্ত ফ্যানেদেরকে ঈদের অনেক শুভেচ্ছা জানাই। আমি এখন রয়েছি উজবেকিস্তানে, এখানে শুটিং করতে এসেছি। আমি শুটিং করতে এসেছি হইচই আনলিমিটেডের, দেবের প্রোডাকশন, এবং এতদিন ওকে আমি হিরো হিসেবে চিনতাম, এই প্রথম প্রডিউসার হিসেবে চিনলাম, এবং এত ভালো প্রডিউসার আমি খুব কম দেখেছি। ভীষণ ভালো সময় কেটেছে, ভীষণ ভালো শুটিং হয়েছে আমাদের। আর সব থেকে আনন্দের কথা হলো, আমাদের যে পুরনো গ্রুপ, যাদের সাথে আমি কাজ করে বড় হয়েছি, যারা আমার সঙ্গে ছিল ছোট থেকে বড় হওয়ার সময়, তাদের সকলের সঙ্গে আবার দেখা হয়েছে। খরাজদা, অপুদা, রনিদা, মানসীদি, রোজার সঙ্গে আলাপ হলো, গোসানির সঙ্গে আলাপ হলো, পূজার সঙ্গে আলাপ হলো। প্রচণ্ড আমরা এখানে যেরকম শিখেছি, অন্যর সাথে কাজ করলাম, এবং সব থেকে প্রথমেই বলবো আমি অনিকেত চট্টোপাধ্যায়ের কথা, তার সঙ্গে এই
আমার তৃতীয় কাজ এবং সত্যি কথা হইচই করতে করতে হইচই আনলিমিটেডের শুটিং চলেছে এবং আমি এখানে উজবেকিস্তানের কিছু কথা বলবো। আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের জন্য উজবেকিস্তান এমন একটা জায়গা, আমার মনে হয় যদি এখন অবধি প্ল্যান না করে থাকো প্ল্যান করে নেওয়া উচিত, কারণ আমরা জানি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য ছিল প্রায় 200 বছরের ওপর। কোত্থেকে সেই মুঘল সাম্রাজ্য তৈরি, কোত্থেকে গেল তৈমুরলং, সেই তৈমুরলংয়ের এখানে মিউজিয়াম রয়েছে, তার বীরত্বের কাহিনী, তার স্ট্যাচুজ রয়েছে। এছাড়া তারা যে মাদ্রাসাগুলো তৈরি করেছে হাস্ত ইমাম বিভিন্ন জায়গায়, আমরা রেগিস্তান প্লাজা যেটা রয়েছে, রেগিস্তান স্কোয়ারটা রয়েছে সামারখান্ডে, বিভিন্ন জায়গায় ঘুরেছি, শুটিং করেছি এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর হিস্ট্রি জানতে পেরেছি কী করে এরা এখান থেকে ভারতবর্ষে গিয়েছিলো, কীভাবে তারা এতগুলো বছর কাটিয়েছে, জানতে পেরেছি উল্লুক বেগের কথা, জানতে পেরেছি বাবরের কথা। সত্যি কথা বলতে গিয়ে আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি উজবেকিস্তানের কাছ থেকে। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক পুরনো বন্ধুদের সঙ্গে কাজ করে অনেক কিছু আবার ফিরে পেলাম। আরও একটা কথা বলবো যে উজবেকিস্তান কেন কেন কী কী কারণে আসা উচিত। এক তো এখানে হিস্ট্রি প্রচুর, দ্বিতীয়ত এখানকার খাবার দাবার অসম্ভব ভালো, খাবার দাবার অসম্ভব ভালো, মানুষ এছাড়াও আমি বলবো যারা ভারতবর্ষের বসবাস করি এখানে, খুব এখানে 1 টাকা ইজ ইকুয়াল টু 118 টাকা, তো এখানে এসে খুব সাধারণভাবে ভালোভাবে আমরা ঘুরে বেড়াতে পারি। আমার মনে হয় উজবেকিস্তানে তোমরা যারা প্ল্যান করছো নেক্সট বেড়াতে আসার, তোমাদের প্রত্যেকের প্ল্যান করা উচিত উজবেকিস্তান, কারণ এখানকার মানুষজন ভালো। হ্যাঁ, হয়তো অনেকে ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করে কী করে তোমায় হেল্প করতে পারবে। এবং এই দেশটি আমি বলবো যারা এই দেশটি সম্পর্কে পড়েছো, জেনেছো, বেড়াতে এসেছো, খুব ভালো কথা। যারা আসোনি তারা প্লিজ চেক করো এবং আমার মনে হয় নেক্সট ট্যুরটা এখানেই প্ল্যান করে ফেলো। আর বিশেষ কিছু বলার নেই। আর ঈদের শুভেচ্ছা রইল। আমি সবথেকে আমার ভালো লেগেছে এখানে ঈদ সেলিব্রেট হতে দেখলাম, এখানকার মানুষজন কতটা খুশি ছিল এবং চারদিক কত আলো দিয়ে সাজানো হয়েছিল সেটা দেখতে পেলাম। এবং ভারতবর্ষে আজকে ঈদ এবং আমি প্রত্যেক বন্ধুবান্ধবকে আমার ঈদের শুভেচ্ছা জানাই। ভালো থেকো, ঢাকার প্রচুর বন্ধুরা আমায় লিখছেন, আমি প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই আমার পাশে থাকার জন্য। এই এই পবিত্র ঈদে তোমরা খুব ভালো থাকো। আর এই যদি তোমরা উজবেকিস্তানে আসার প্ল্যান করো, কারণ এখানে এলে তোমরা খুব রিগাল হিস্ট্রি দেখতে পাবে, অনেক অনেক কিছু যেগুলো আমরা জানি না পর্যন্ত। একটা রেগিস্তানের ওপরে একটা বিশাল বড় মাদ্রাসা কী করে তৈরি করেছেন, কী করে উল্লুক বেগ, তিনি ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমিস্ট ছিলেন এবং তিনি কী কী করেছিলেন, কী কী আবিষ্কার করেছিলেন, কী করে ম্যাপ তৈরি করেছিলেন সারা পৃথিবীর, খুবই ইন্টারেস্টিং ওনার জার্নি। উনি একজন মিউজিশিয়ানও ছিলেন, যেটা আমাকে প্রচণ্ড রকমভাবে ভাবিয়েছে। এবং যে জিনিস আমার মনে হয়েছে, এই আমরা তো তাদেরকে অন্যভাবে চিনতাম, এই দেশে এসে তাদেরকে আমি অন্যভাবে চিনতে পেরেছি। এবং আমার মনে হয় তোমরা যারা প্ল্যান করছো উজবেকিস্তানে আসার, ভালো করে প্ল্যান করে ফেলো। আর বিশেষ কিছু বলার নেই, আবার ঈদের শুভেচ্ছা জানাই। আর একটা কথা যেটা বলার আছে সেটা হলো হইচই আনলিমিটেড রিলিজ করছে দুর্গাপুজোর সময়, প্রত্যেকে দেখবে, আমরা প্রত্যেকে আছি, প্রত্যেকে প্রচণ্ড হইচই করে একটা অদ্ভুত মজার ফিল্ম তৈরি করা হয়েছে। আশা করি তোমরা ডিপ্রাইভ ফিল করবে না, তোমাদের ভালো লাগবে হইচই আনলিমিটেড দেখতে। দেবকে একটা অন্য অবতারে দেখতে পাবে, পূজা আছে, কৌশানী আছে, অপুদা, খরাজদা, রনিদা, মানুষীদি, আমি, রোজা, অর্ণ, আরও অনেকে রয়েছে। খুব মজার বই, অনেকে তা খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছেন। এবং দুর্গাপুজোয় হইচই করতে করতে হইচই আনলিমিটেড দেখো। আর বিশেষ কিছু বলার নেই, খুব ভালো থেকো, খুব 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 ভালো থেকো, ঈদে খুব আনন্দ করো, হইচই করো সকল পরিবারের সঙ্গে, মেতে ওঠো আনন্দে, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, খুব ভালো থেকো। আর প্রত্যেকে যারা আমায় লিখলেন, প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আপনাদের সকলের আদর ও ভালোবাসায় আমি 25 দিন কমপ্লিট করে ফেলেছে এই কলকাতায় এবং দেশের বিভিন্ন জায়গায় যেখানে হামি চলছে। এখন অবধি হাউসফুল শোজ চলছে। হামির মেন বক্তব্য হলো আমাদের বাচ্চাদের আমরা যেন একটা ভালো ছোটবেলা দেওয়ার দায়িত্ব নিতে পারি। আমার মনে হয় আমরা আমাদের বাচ্চা ছাড়াও আরও অনেক বাচ্চারই তো দায়িত্ব নিতে পারি। ক্রায়ের সঙ্গে হাত মিলিয়ে হামি 420টি বাচ্চার দায়িত্ব নিয়েছেন, আপনারাও পাশে থাকতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে গিয়ে ক্লিক করলে আপনারা সেখানে গিয়ে যথাসাধ্য ডোনেট করতে পারেন ক্রাইয়ের জন্যে। আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।